ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. জি জানতে চাওয়া হয়েছে যে মহিলাদের আওয়াজ এটা হিজাব কিনা, এটা সতর কিনা। এখানে যে বিষয়টি কোরআনের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউন বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়াকুলনা কাওলাম মারুফা। হে নবীর পত্নীগণ, ডাইরেক্টভাবে এখানে নবীজির স্ত্রীগণকে, আর এখানে ইনডাইরেক্টভাবে সকল মুসলিম নারীগণকে বলা হচ্ছে যে লাস্তুন নাকা আহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নন। তাইলে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে নিতাকাইতুন না, যদি আল্লাহকে ভয় করো তোমরা, আল্লাহ তাখতা আনাবিল কাউল, তোমরা তোমাদের ভাষার মধ্যে নম্রতা বা অন্য পুরুষে মন আকর্ষণ করার মতো এরকম মায়া লাগানো কথা বলবে না। কি হবে? ফাইয়াত মা আল্লাহ দিফি কাল বিমারাজ, তাহলে তোমাদেরকে উপভোগ করার জন্য চেষ্টা করবে যাদের অন্তরের রোগ আছে, অর্থাৎ যৌনকামনা বাসনা ফুটে উঠবে অন্য পুরুষের। আর কথা যদি বলতে হয় তাইলে শরীয়ত বিধি সম্পন্ন কথাই বলতে হবে। এর থেকে বোঝা গেল মহিলাদের কথা বলতে সমস্যা নেই, তবে কথার মধ্যে যদি চিত্তাকর্ষণ থাকে, অন্যর মন আকর্ষণ হয়, তাহলে এটা হারাম হয়ে যাবে। তাই মহিলারা প্রয়োজনে জোরে কথা বলতে পারবে। এখানে পুরুষের থেকে যে বিষয়টা রক্ষা করতে হবে জোরে কথা বলতে গেলে, সেটা হচ্ছে কথার মধ্যে যে একটা মেয়েলি ভাব প্রকাশ পেলে যে পুরুষের আকর্ষণ হয়, এর থেকে বাঁচিয়ে দেখতে হবে। অর্থাৎ পুরুষের সাথে জরুরতে কথা বলবে, এমন কথা বলবে যাতে তাকে মনে হয় চিনে না, নতুন কোনো লোক যে চিনে চিনে না, এরকম ভাব দিয়ে সে কথাবার্তা বলবে। কথার মধ্যে কোনো ধরনের যে আকর্ষণ সৃষ্টি হয় সেরকম কথা বলবে না, এটা এখানে ইম্পর্টেন্ট। যদি প্রয়োজনে জোরে বলে সেটা জায়েজ আছে, তবে মহিলারা যতটুকু সম্ভব এবং পুরুষদের জন্য বিনা প্রয়োজনে আওয়াজে কথা বলাটা ঠিক না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ নবী সব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.